গুড মর্নিং স্টুডেন্টস দেখো আজকে আমরা সহজগণিত বইয়ের পেজ নাম্বার এইটের বানান পড়ব আমাদের এর আগে চল্লিশ পর্যন্ত বানান পড়া হয়ে গেছে তাই তো তোমরা প্রত্যেকে চল্লিশ পর্যন্ত বানান বাড়িতে পড়েছো তো আজকে আমরা একচল্লিশ থেকে বানান পড়ব তাহলে দেখো কী আছে একচল্লিশ চার দশ এক চার দশ এক একচল্লিশ তাহলে চলো একচল্লিশ বানান কি আমরা পড়ি এ ক চ লয় লয় হরশই তার একচল্লিশ তারপর দেখো চার দশ দুই চার দশ দুই কত বিয়াল্লিশ বয় হরসই উনতুষ্ট একা লয় লয় হরশই তার বিয়াল্লিশ তারপর দেখো চার দশ চার দশ তিন হ্যাঁ চার দশ তিন কত চার দশ তিন হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশ বানান কি তয়ে একা তয় একা লয় লয় হস্য তালবশ্য তেতাল্লিশ তাই তো তারপর কী আছে দেখো চার দশ চার চার দশ চার কত চার দশ চার চুয়াল্লিশ ছয় হরশ উনতুশ তয় একা লয় লয় হস্যই তালবস্য চুয়াল্লিশ তারপর দেখো চার দশ পাঁচ চার দশ পাঁচ কত চার দশ পাঁচ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বানান কী পয়চন্ডবিন্দু উন্তুস্থ দয়াকা লয়লয়াহস তালপস্য পঁয়তাল্লিশ তাহলে আমাদের এই একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বানান পড়া তোমরা প্রত্যেকে বাড়িতে এই বানানগুলো সুন্দর করে পড়ে নেবে ওকে চলো বাই